আজ বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে জাতির সামনে কিছু কথা তুলে দেব। সেই কথাগুলি দেশ ও জাতির যদি কল্যাণে কাজে লাগে তাহলে আমরা খুশি হব, এবং সরকার বদলারা বিশেষ করে যদি আমল নেয় তাহলে জাতি উপকৃত হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমরা মানবাধিকার সংগঠনগুলি বিশ্বে আনাচে কানাচে সবাই জাতি সংঘের অন্তর্ভুক্ত। জাতিসংঘের মাধ্যমে আমাদের মানবাধিকার সংগঠনের কথাগুলি প্রচার হয়। আমরা যারা নিজ নিজ দেশে অবস্থান করি, আমাদের এখানে ভুল ত্রুটি আছে সরকারের বিরোধী দলের, সেই কথাগুলি আমরা তুলে ধরি। বিশেষ করে আমরা রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে না গিয়ে আমরা সাহায্যের দিকে হাত বাড়াই দিয়েছি, হাত বাড়াইয়াছি আমাদের অসহায় গরিবের মাঝে। আমাদের করোনা ভাইরাস সময় হুইলচেয়ারের অভাবে মাকে কোলে নিয়ে যাচ্ছিল, যাইতে পারছিল না, করোনা কালে কেউ হাত দিচ্ছিল না। ওই সময় হুইলচেয়ারের অভাবে যখন আমরা কষ্টটা দেখলাম, আমরা বিভিন্ন হাসপাতালে হুইলচেয়ার বিতরণ করলাম। আমরা অনেক অসহায় মা বোনকে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছি। আমরা অসহায় মানুষের ইফতার সামগ্রী বিতরণ করেছি। আমরা এই যে দেশের মধ্যে ভারসাম্য রক্ষা করার জন্য এবং সরকারকে খল দেওয়ার জন্য বিশেষ করে আমরা লিফলেটের মাধ্যমে এটা গণসচেতনমূলক কাজগুলি করে যাচ্ছি। আমরা সরকারকে সহযোগিতা করি, দেশকে ভালোবাসি, দেশের জন্য কাজ করে যাচ্ছি। আমার এক যাক কর্মী আছে সারা বাংলাদেশে, প্রত্যেকটা কর্মী মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, সাদাবাস মুক্ত আমি নির্দ্বিধায় বলতে পারি। আমাদের এই সংগঠনে যদি কাজ করতে হবে, মাদক থেকে দূরে থাকতে হবে এবং সন্ত্রাস সাদাবাস থেকে দূরে থাকতে হবে, তাহলে এই মানবাধিকার সংগঠনের ছায়াতলে আপনাকে অংশগ্রহণ করার জন্য আমরা অন্তর্ভুক্ত করি। আমাদের কাজ করো, আমরা দেশকে ভালোবাসবো। দেশের অভাব অনটন বিভিন্ন সমস্যা জর্জরিত এগুলি তুলে ধরবো, সবাইকে গণসচেতন করে দেশের জন্য আমরা কাজ করে যাব। আমরা বিশ্ব মানবাধিকার দিবসে কিছু অন্যায় অবিচার পৃথিবীতে দেখতে পাচ্ছি, সেগুলি কালকে আমরা বক্তব্যের মাধ্যমে আমাদের একটা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমরা বিশ্ববাসীকে এবং সরকারকে জানিয়ে দিয়েছি। আমাদের বাংলাদেশের কথা যদি আমরা বলি, আমাদের 50 বছর হয়ে গেল যে আমাদের ভোটের রাজনীতিটা আমরা এখনো শুদ্ধ করতে পারি না। আমাদের খুবই দুঃখ লাগে যদি রাজনৈতিক দলগুলি দেশের জন্য কাজ না করে হানাহানিতে লিপ্ত হয়ে যায়। আমরা তখন খুব বারাক্রান্ত হৃদয় নিয়ে আমাদেরকে বলতে হয়, রাজনীতিকরা তো মানুষের জন্য বলে, তারা স্লোগান হলো মানুষের জন্য আমরা কাজ করি, কিন্তু দেখা যাচ্ছে ভোটের রাজনীতিতে তারা তাদের নিজস্ব স্বার্থ নিয়ে তারা কাজ করে যাচ্ছে। তাহলে আমাদের এই যে এত বছর হলো বঙ্গবন্ধুর মাধ্যমে, ডাকের মাধ্যমে আমরা আমাদের 30 লক্ষ মানুষের যে শাহাদত বরণ করেছে, মা বোনের যুদ্ধবন্দিত হয়েছে, তারা আত্মত্যাগের বিনিময়ে আমরা যে লাল সবুজের পতাকা পেয়েছি, এখনো কেন আমাদের নির্বাচন নিয়ে আমাদের ভোটার অধিকার নিয়ে আমাদের কথা বলতে হবে? তাই আমরা বলতে চাই সব দল বসে তারা যদি একটা নীতিমালা তৈরি করে, তাহলে ভবিষ্যতের প্রজন্মগুলি আমরা আমাদের নিজের ভোটের অধিকার, আমাদের নিজের ভোটের অধিকারটা আমরা পাবো, আমরা সঠিক সময় আমাদের নেতা বেছে নেওয়ার জন্য আমরা কাজ করতে পারবো। তাহলে আমাদের উচিত তবে আমরা সবাই যার যার অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করা, দেশের উন্নয়নে কাজ করা। দেশের যে প্রেক্ষাপট মাদকের পিছনে কোটি কোটি মিলিয়ন ডলার চলে যাচ্ছে, অথচ আমাদের দেশে ডলার সংকট রয়েছে, কিন্তু ডলার গুলি মাদকের পিছনে চলে যাচ্ছে। যে যে জিনিসগুলি আমাদের প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় জিনিসগুলি আমদানি করা হচ্ছে, খেলনা দ্রব্য, বিভিন্ন দ্রব্যগুলি, এগুলির মাধ্যমে আমাদের দেশের ক্ষতি হচ্ছে, দশের ক্ষতি হচ্ছে। তাই আমি বলি থাকি আমরা এগুলি বর্জন করি। আমাদের যেগুলি প্রোডাক্ট গুলি এই দুঃসময় দরকার, সেই প্রোডাক্ট গুলি যদি আমরা আমদানি করি, তাহলে অসহায় গরিবেরা
দরিদ্র মজুরির অত্যুগতি থেকে বাঁচতে পারবে। তাই এই যে বিশ্ব মানবাধিকার দিবসে বিশ্ববাসীর কাছে আবেদন থাকবে, মারণাস্ত্র তৈরি করে না করে, মারণাস্ত্র দিয়ে মানুষকে হত্যা না করে এবং এক ছোট্ট দুর্বল দেশের উপর যেন সবল দেশে অত্যাচার না করে, তাহলে সেই দিকে মানবাধিকার প্রথমে আমাদেরকে রক্ষা করতে হবে। আমরা যেন সেই কাজগুলি করি সবাই মিলি, দশের লাঠি একের বোঝা, যদি আমরা কাজগুলি করতে পারি ভবিষ্যতে আমরা প্রজন্মগুলি নিয়ে আমরা আমাদের স্লোগানটা আমরা তুলতে পারব। দিন শুরু হোক দানে, আমরা একটা স্লোগান আছে, কেন বলি দিন শুরু হোক দানে, দিন শুরু হোক দানে কেন বলি, আপনি যদি প্রথম ঘর থেকে বাহির হওয়ার পর যদি 2 টাকা দান করেন, এই 2 টাকা দান আপনি এক কিছু হবে না, আপনি একটা ব্যাংকের মধ্যে যদি রাখিতেন মাসে যদি 2 টাকা করে হয় তাহলে 30 গুণ 60 টাকা হয়, 1 কেজি ছাগল আপনি কিনে দিতে পারবেন। তাহলে এই প্রতিজ্ঞা যদি আমাদের সবাই থাকে, আপনার আশেপাশে অসহায় গরিব থাকবে না, আমরা সবাই সবাইকে সহযোগিতা করতে পারবো এবং মানুষের জন্য আমরা কাজ করলে দুনিয়ায় আমরা শান্তি পাবো, আখেরাতে আমরা মুক্তি পাবো, সেই আশা নিয়ে আমরা কাজগুলি করে যাচ্ছি। আমরা একটি মাদক মুক্ত সমাজ চাই, আমরা একটি দুর্নীতি মুক্ত সমাজ চাই, আমরা এমন দেশ দেখতে চাই দুর্নীতির খাতায় কোন রকমের এই যে রেড সিগন্যাল আমাদের মধ্যে না আসে, আমরা সেই রকম একটা দেশ আমরা উপহার দিতে চাই। তাই আসুন আমরা আজ বিশ্ব মানবাধিকার আমরা প্রতিজ্ঞা করি, আমরা মাদক থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা চেষ্টা করব, আমরা দুর্নীতি মুক্ত রাখার জন্য চেষ্টা করব, আমরা মানুষের বিভিন্ন ভাবে যে যতটুকু যে অবস্থানে আছি আমরা সবার জন্য কাজ করে দেব। আমার দৌহিক বিদ্যা বিদ্যা, আসসালামু আলাইকুম।